মাটির হাড়ি থেকে কলসে ঢালা হচ্ছে গাছ থেকে নামানো স্বচ্ছ ও সুমিষ্ট খেজুরের রস। হাড়ি কিংবা প্লাস্টিকের বোতলে সারা রাত গাছে ঝুলিয়ে শীতের ভোরে এভাবেই সংগ্রহ করা হয় টাটকা খেজুরের রস। আমরা রস খাই, আবার হুদা খাই। শীতের মৌসুমে গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে এই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস আর শিরনি তৈরির ধুম পড়ে। খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কিষাণ কিষানিরা। অতিথি আপ্যায়নেও তৈরি করা হয় খেজুরের রসের নানা প্রকারের খাবার। মিঠাই করি, আবার জাল দিয়ে খাই, আবার পিঠা সুটা করন যায়। খেজুর গাছের রস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় বিকেল থেকে। দুপুরের খাওয়া শেষে গাছিরা প্রস্তুতি শুরু করেন। প্রথমে বালু দিয়ে ধারালো দা আরো বেশি চকচকে ও ধারালো করা হয়। এরপর পিঠে বিশেষভাবে বানানো ঠোঙায় করে কয়েক ধরনের ধারালো দা, নলি, দড়ি, সূচালো কাঠি, গোজ নিয়ে বের হয় তারা। খেজুরের রস আর রস দিয়ে তৈরি নানা স্বাদের খাবার খেতে জিভে পানি চলে আসলেও এই রস সংগ্রহের প্রক্রিয়া বেশ পরিশ্রমলব্ধ। আগেই খেজুর গাছের বিভিন্ন জায়গা কেটে গাছে ওঠার জন্য সাপোর্ট তৈরি করা হয়। এরপর নিপুণ হাতে খেজুর গাছ কেটে চুঙ্গির দুই পাশে খুঁটির সাথে ঝুলিয়ে দেয়া হয় হাড়ি কিংবা বোতল, আর সেই পাত্রে রাতব্যাপী ফোঁটা ফোঁটা জমা হতে থাকে খেজুরের রস। ঝুলিয়ে রাখা হাড়ি বা বোতল ভর্তি রস গাছ থেকে নামিয়ে এনে জড়ো করে রাখা হয় খোলা জায়গায়। ভোরেই ক্রেতারা এসে কিনে নিয়ে যান প্রয়োজন মতো টাটকা রস। প্রতি হাড়ি টাটকা খেজুরের রস 130 টাকা থেকে 150 টাকা করে বিক্রি করেন বলে জানান গাছি জামাল সর্দার। বর্তমানে ব্যস্ত আছি 150 টাকা করিয়া। একসময় খেজুরের রস সংগ্রহে মাটির হাড়ি ব্যবহার করা হতো শতভাগ, কিন্তু এখন রস সংগ্রহ করতে দেখা যায় পাতিল প্লাস্টিকের বোতলে। মাটির হাড়ির দাম বৃদ্ধির কারণেই এমনটা হচ্ছে বলে জানান ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গাছি জামাল সর্দার। দাম বেশি বাড়িয়ে আছে, কুমারিয়া যারা তারা আপনার কুলেতে আছে না, সেই জন্য এরা এটি বানায় না, বানায় কম কিন্তু অনেক দাম বাড়িয়ে আছে। দাম মানে একটা দাম 40 টাকা, গাছের 5 টাকা 6 টাকা, আর ওখানে একটা দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা পিস বেচেছে, সেই জন্য আমরা অনেক এরিয়া নিয়ে কুলেতে পারি না, সেই জন্য অনেক বয়ম, এই বয়ম আমার 10 টাকা নিতে আছে। গাছিদের দেয়া তথ্য অনুযায়ী খেজুর গাছের যেমন সংকট রয়েছে তেমনি আগের মতো গাছে রসও হয় না যত্নের অভাবে, যে কারণে রসের দামও অনেক বেড়েছে। আগে বিনে পয়সায় এই রস মানুষকে দিলেও এখন রস সংগ্রহ করার কয়েকদিন আগেই অগ্রিম বায়না থাকে বলে জানান গাছি। আগে তো রস আমরা মাগ নিয়ে দিয়ে দিছি, এখন তো তার এই দিন নাই, এখন মজুরির দাম বাড়ছে, দুই তিন দিন এক সপ্তাহ আগে বুক করে সবাই নাস্তা খেতে লইয়ে যায় সকাল হইলে। রস আগুনে জাল দিয়ে তৈরি করা হয় মজাদার খেজুরের গুড়, এছাড়াও তৈরি করা হয় শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা পায়েস। কেউ কেউ নিয়ে যাচ্ছে নিজ পরিবারের জন্য, আবার অনেকে নিয়ে যাচ্ছেন প্রিয়জন অথবা কাউকে উপহার দেওয়ার জন্য। আমি এক আত্মীয়র জন্য নিতে আসি, তো ওনারা হয়তো নাস্তা বা ফিনি এরকম করবে আইটেম। খেজুরের গুড় তৈরি করা যায়, এটা একটু পাতলা করা যায়, আবার একটা সানি করা যায়। খেজুর গাছের পরিমাণ কমে যাওয়ায় এবং রস কম পাওয়ায় টানা পড়েনে চলছে গাছিদের সংসার। আগের গাছ বেশি ছিল আর ওন গাছ কমিয়া গেছে, টয়টা দুই চারটা কাটি ওন যা হয় মোটামুটি চলে, এদের কোনো রকম আল্লাহ পাক চালায় চলি। বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে কাঁচা খেজুরের রস পান না করে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সিভিল সার্জন একেএম শফিকুজ্জামান। সতর্কতা করে যারা খেজুরের রসের উপর নির্ভরশীল বা গুড়ের উপর, তাদেরকে এই সতর্কতা মেনে খেজুরের রস সংগ্রহ করা, তাকে জাল দেওয়া, গুড় করা, এগুলো বলা হয় আর কি। যারা প্রসেস করবে তারা যেন হাতে বা শরীরে যেন রস না লাগে এরকম আর কি। রাস্তার পাশে পর্যাপ্ত পরিমাণ খেজুরের গাছ ও তাল গাছ রোপণ করা সম্ভব হলে খেজুর ও তালের গুড়ের উৎপাদন বৃদ্ধি পাবে। গুড়ের চাহিদা বাড়াতে পারলে চিনির ব্যবহার কমানো যাবে বলে মনে করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারেসুল কবির। তাহলে আমরা পূর্ণ ঐতিহ্য আবার ফিরে পাবো। বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্লাস্টিকের বয়ম্বাই জাতীয় পাত্র ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যসম্মত বিষয়ে যদি আমরা বলি তাহলে সেটা আগে তো অবশ্যই স্বাস্থ্যসম্মত ছিল, এখন সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার গাড়াইকরণের সম্ভাবনা আছে।